হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আই হোপ তোমার খুব ভালো আছে। আমি একদম বিন্দাস আছি, রক করছি। তো গাইস, আমি জাস্ট এই মাত্র জিমে সবাইকে ছুটি ফুটি দিয়ে টিফিন করে এলাম, ঠিক আছে। এবার আমাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে। তো আজকে মারবো হচ্ছে বাইসেপ আর ট্রাইসেপ, ঠিক আছে। আর অল্প করে হচ্ছে অ্যাপস মারবো, মানে পেটটা মারবো, ঠিক আছে। অনেকটা বেড়ে গেছে টাম্মিটা। তো চলো ফার্স্ট সেট হচ্ছে ট্রাইসেপ মারা যায়, ঠিক আছে। প্রথমে হচ্ছে স্ট্রেট রড দিয়ে মারবো, ঠিক আছে। স্ট্রেট রড দিয়ে ফার্স্টে তো ওয়ার্ম আপ টোয়ার্ম আপ সব করে নিয়েছি। ওয়ার্ম আপ করে নিয়ে এবার হচ্ছে এটা মারবো, ঠিক আছে। প্রথমে লাইট ওয়েট দিয়ে মারবো, হাতটা এই জায়গাটা পুরো স্টেবল থাকবে, ঠিক আছে। এই যে হাতটা এরকম থাকবে, এইখান থেকে এটা এটা স্টেবল থাকবে। জাস্ট এইখান থেকে এই দিকটা মুভ হবে, এটা মুভ হবে। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন 17টা মতন মারলাম, পুলিটা খুব ফাস্ট। 17টা মতন মারলাম, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট সেট ছিল। আর হচ্ছে তিনটে সেট মারবো, মানে টোটাল হচ্ছে চার সেট করে মারবো। এটা মারলাম, এবার তোমাদের হচ্ছে নেক্সট যেটা মারবো সেটা তোমাদের দেখাচ্ছি। একটা করে সেট দেখাবো, ঠিক আছে। চলো, স্ট্রেট হ্যান্ডেল মারা হয়ে গেছে। এবার মারবো হচ্ছে তোমার হচ্ছে রোপ নিয়ে। রোপেও সেমই থাকবে। আর আর হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, এই যে এইটা, এই তোমার হচ্ছে এই জায়গাটা, এই আমার বডির সাথে মানে সেঁটে থাকবে, ঠিক আছে। সেঁটে থাকবে, সেঁটে মারবো, মানে ঠিক এরকম থাকবে, মানে এখানে গ্যাপ হবে না, এই জাস্ট নামবে, এই ডাউন হবে, ঠিক আছে। চলো, স্লো ডাউন, ফোর্সফুলি ডাউন, আর যখন তুলবো আস্তে 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 আস্তে, ঠিক আছে। দেখো ঠিক এইভাবে হবে, এইভাবে ফাস্ট যখন ছাড়বো আস্তে 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 ডাউন, আস্তে 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 ডাউন, আস্তে 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 ডাউন, আস্তে 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 আস্তে, মানে তোমার হবে কি বলো তো, যে চাপ থাকবে এইটা পিছন দিকে, মানে সামনের দিকে। যদি এইভাবে এইভাবে কুঁজো হয়ে মারি তাহলে লোডটা কিন্তু শোল্ডার করবে, লোডটা শোল্ডারে দিলে হবে না, লোডটাকে এই চেস্টটাকে আপ করতে হবে। আপ করে এই মারতে হবে, মানে এই শোল্ডারটা পিছন দিকে থাকবে এইরকম দিয়ে তারপর মারতে হবে, তাহলে প্রেশারটা ভালো পড়বে। আর এইটার সাথে যতটা পারবে বডির সাথে সাঁটানোর চেষ্টা করবে, এরকম যেন সাঁটিয়ে থাকে, ঠিক আছে। এই সাঁটালাম, চেস্ট আপ, শোল্ডার পিছন দিকে, এই ডাউন, এই ডাউন, এই ডাউন, চার পাঁচ ছয় সাত আট, এরকম হয়। আবার অনেকে অ্যাডভান্স যারা মারে, ঠিক আছে, অনেকে আছে এরকম মারে, এরকম এক দুই চার, যেটা মনে হয়। কিন্তু আমার ভালো প্রেশার পড়ে হচ্ছে চেস্ট আপ, শোল্ডার পিছনে, এই তাতে লাইট ওয়েট দাও তবু ঠিক আছে, আমি হেভি ওয়েট দিয়ে মারছিলাম। আমার মনে হয় এইভাবে ইফেক্টটা ভালো পড়ে, আমার নিজে ফিল আমি সেটা করি, তো সেই কারণে এটা তোমাদের দেখালাম। এবার আরও বড় বড় যারা আমার থেকে বড় বড় অ্যাথলিটস আছে, তারা ভালো, তাদের যেটা সুটেবল হয় তারা তাদের মতন মারে, আমার যেটা সুটেবল আমি সেটা তোমাদের দেখালাম। তো চলো, এটা হচ্ছে ট্রাইসেপের সেকেন্ড আইটেম হলো। তো নেক্সট আইটেম তোমাদের দেখাচ্ছি, ট্রাইসেপের এটা হচ্ছে থার্ড আইটেম, ঠিক আছে। তো চলো এটা কীভাবে মারবো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে প্রথমে লাইট ওয়েট দিয়ে তোমাদের দেখাচ্ছি, ফার্স্টে ফার্স্ট সেট আমি লাইট ওয়েট দিয়েই মারবো। এটা ঠিক এরকম থাকবে, এলবো থেকে শোল্ডারের দিকে যে ভাঁজটা আছে এটা হচ্ছে এরকম ফিক্স থাকবে, ঠিক আছে, এই জাস্ট। আর এখান থেকে তোমার হচ্ছে এলবো থেকে এই যে কনুইয়ের এখান পর্যন্ত আমার হাতের থামের দিকে যেটা আছে শুধু সেইটা জাস্ট খালি আপ ডাউন হবে, ঠিক আছে। আর নিচেটা হচ্ছে তোমার স্টেবল থাকবে ঠিক এইরকম, এই এক দুই তিন চার
পাঁচ দরকার পড়ে তোমাদের যদি কারোর অসুবিধা হয় কোনো ওইটা, ঠিক আছে, কোনোটা কেউ যদি ঠিক মতন না রাখতে পারে, এইরকম আপ ডাউন এরকম আপ ডাউন যদি হয় তাহলে কি করবে, কাউকে একটু ধরতে বলবে এই জায়গাটা, ঠিক আছে, এই কোনো ওইটা। আর আমার অসুবিধা হচ্ছে না যে কারণে আমি এইরকমভাবেই মারছি, আর অসুবিধা হওয়ার কথাও না, যারা শিখে যাবে তারা অসুবিধা হবে না, প্রথম প্রথম একটু অসুবিধা হবে। এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট রাইট, ঠিক আছে, এইভাবে হবে, ঠিক তো এরকমভাবে হবে, ঠিক এই জায়গাটা এইখান থেকে এই জায়গাটা যেটা এরকম থাকছে সেটা এরকমই স্টেবল থাকবে, ঠিক আছে, আর এইখান থেকে এইটা জাস্ট এইটা মুভ হবে, তাহলে তোমার যখন হচ্ছে তোমার উপর দিকে যখন ঠিলবে না, এটা প্রেসার দেওয়ার চেষ্টা করবে, কন্ট্রাক্ট করবে, ঠিক আছে, আর যখন মাসেল যখন যাবে যেতে দেবে, ঠিক আছে, রিল্যাক্স, তারপরে হচ্ছে কন্ট্রাক্ট, তো কন্ট্রাক্ট এখানটা কন্ট্রাক্ট করতে হবে, মানে তোমাকে ফিল করতে হবে মাসেলটা, যে হ্যাঁ একটা অনুভব করতে হবে, টাইট করতে হবে, তবে ঠিকঠাক প্রেসারটা পড়বে। তো এটা হচ্ছে থার্ড আইটেম দেখালাম, ঠিক আছে, থার্ড আইটেম এবার মারবো হচ্ছে বাইসেপ, তো চলো বাইসেপ মারা যাক, ট্রাইসেপ কমপ্লিট হয়ে গেছে, এবার মারবো হচ্ছে বাইসেপ, তো চলো ফার্স্ট হচ্ছে বাইসেপের এই সেটটা মারবো, এটাও সেম হবে কেস, ঠিক আছে, শোল্ডারের পিছন দিকে এরকম থাকবে হাত, আর এটা হচ্ছে সেটে থাকবে। এবার তোমার হচ্ছে এমন ওয়েট নিয়ে মারবো যাতে পনেরোটাই যেন আমার অ্যাপ্রেশন ওঠে, পনেরোটার বেশি না ওঠে আর পনেরোটার কম না ওঠে, প্রথমে পনেরোটা, তারপর বারোটা, তারপর দশটা, তারপর আটটা, চারটে সেট মারবো চার রকম, ঠিক আছে, চলো ওয়েট বাড়াতে যাবো, ওয়েট নিতে পারলে ওয়েট বাড়াবো, চলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন স্লো ডাউন স্লো ডাউন স্লো ডাউন স্লো ডাউন কি আরাম, পাম্প খেয়ে গেছে দেখো, তো এটা হচ্ছে ফার্স্ট সেট মারলাম, আর হচ্ছে দুটো মতন একটা দুটো দুটো মতন আইটেম মারবো তোমাদের দেখাচ্ছি, তো গাইস এবার হচ্ছে ডাম্বেল কাল মারবো সিঙ্গেল হ্যান্ড, ঠিক আছে, সিঙ্গেল হ্যান্ড ডাম্বেল কাল মারবো, তো চলো এটাও সেম বডির সাথে সাটিয়ে থাকবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি, এই আছে দশটা, এই আছে দশটা করে মারলাম, তো এটাও মোটামুটি চার সেট হবে, তো চলো চার সেট কমপ্লিট করে নিই, তারপর তোমাদের যেটা নেক্সট আইটেম মারবো সেটা তোমাদের দেখাচ্ছি, তো সিঙ্গেল হ্যান্ড ডাম্বেল কাল কমপ্লিট হয়ে গেছে, এবার মারবো হচ্ছে হ্যামার কাল, তো এবারে সাড়ে বারো করে নিয়েছি, তো চলো এটাও সেমই হবে, ঠিক আছে, চলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি, তো গাইস এটা হচ্ছে ফার্স্ট সেট ছিল, এটাও মোটামুটি চার সেট মতন মারবো, এটা হচ্ছে ফার্স্ট সেট হলো আর তিন সেট মতন মারবো, তো চলো এটা পুরো কমপ্লিট করি চার সেট, তারপর তোমার সাথে নেক্সট যেটা আইটেম মারবো সেটা তোমার দেখাচ্ছি, চলো, তো গাইস বাইসেপ কমপ্লিট হয়ে গেছে, এবার মারবো হচ্ছে অ্যাপস, তো ফার্স্টে হচ্ছে এখানে উঠে এইভাবে মারবো,
এখানের মধ্যে দুটো আইটেম মারবো, ঠিক আছে? তো এটাও মোটামুটি 4 সেট মতন মারছি, 3 সেট কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে লাস্ট সেট যাচ্ছে। তো কীভাবে মারা হচ্ছে দেখো, এরকম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তো গাইস দেখে আমি পিঠটা কিন্তু পুরো ঠেকাইনি, অরিজিনালি পিঠ অনেকে এরকম পুরো ঠেকিয়ে দেয়, ঠেকিয়ে দিয়ে তুললে কি বলতো পেটের কন্ট্যাক্টটা ছেড়ে দেয়, তো অথবা পুরো ফেলে দিয়ে তারপর তুলবে না, ঠিক আছে? হালকা জাস্ট এরকম রাখবে আর এই থুদিনিটা এই চেস্টের মধ্যে ঠেকিয়ে রাখবে। তাহলে কি বলতো অনেক সময় না এরকম মারতে গিয়ে পিছন এরকম করে মারতে গিয়ে ঘাড়ে ইঞ্জুরি হয়ে যায়, তো অথবা থুদিনিটা এর মধ্যে লাগিয়ে রাখার চেষ্টা করবে। আর হচ্ছে স্লো ডাউন আপ, স্লো ডাউন আপ, তো এইভাবে হবে। তো এর সাথে আর একটা অল্টারনেটিভ মারবো এর সাথেই, ঠিক আছে? ব্যাক টু ব্যাক। তারপরে তোমরা মোটামুটি 30 সেকেন্ড 35 সেকেন্ড মতো যদি রেস্ট নাও নিতে পারো, অসুবিধা নেই, কিন্তু জাস্ট এর সাথেই এইটা মারবে, ঠিক আছে? চলো। তো ডবল লেগ লেগ রাইজ হবে এটা, চলো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তো প্রচুর মারাত্মক এফেক্ট দেয়, মারাত্মক কাজ দেয়, ঠিক আছে? এটা তো এর সাথে ব্যাক টু ব্যাক এটা মারার চেষ্টা করবে, তো মোটামুটি কমপ্লিট করার চেষ্টা করবে। এটা যদি তুমি 30টা মারতে পারো সেখানে তুমি 20টা দেবে, আর এখানে তোমার 10টা দেবে, এই দুটো অ্যাটাচ করে একসঙ্গে মেরে দেখো, দারুণ রেজাল্ট পাবে, ঠিক আছে? তো গাইস তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও, আর তোমার যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও। তো চলো তোমার সাথে নেক্সট ভিডিও দেখাচ্ছি, চলো টাটা বাই।